আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন উম্মতে মুহাম্মাদিয়া তারা সর্বশ্রেষ্ঠ জাতি কেন তারা শ্রেষ্ঠ কি তাদের শ্রেষ্ঠত্বের কারণ সেটাও পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহর কোরআন বলেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস যে আমি তোমাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ জাতি যেন তোমরা পৃথিবীর অন্যান্য জাতিগুলোর ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে পারো উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন এবং সেই শ্রেষ্ঠত্বের কারণ কি সেটাও আল্লাহ পাক নির্দেশনা করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদিয়া কেন শ্রেষ্ঠ কারণ হলো উম্মাতান ওয়াসাতান এই উম্মত হলো একটি ভারসাম্যপূর্ণ উম্মত মধ্যপন্থী একটি উম্মত এই উম্মত যাবতীয় প্রান্তিকতা পরিহার করে চলে এবং মাঝামাঝি একটা পথ অবলম্বন করে এই উম্মত জান্নাতের দিকে ধাবিত হয় মুহতারাম হাজেরিন উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যপন্থার অনেক দৃষ্টান্ত মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদিয়া আকীদা বিশ্বাসের দিক থেকে মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদিয়া আমলের দিক থেকে মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদিয়া তারা অর্থনীতি ইকতিসাদের দিক থেকে মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদিয়া তারা রাষ্ট্র রাজনীতি এই দিক থেকেও তারা মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদিয়া তাদের জীবন চলবার পদ্ধতি সকল দিক থেকে তারা মধ্যপন্থী এই কারণে উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ জাতি তো উম্মতে মুহাম্মাদিয়ার সেই মধ্যপন্থার দু চারটি দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব যেগুলো কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা তুলে ধরেছেন উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যপন্থার একটা উত্তম দৃষ্টান্ত হলো যেমন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন দুনিয়াতে কোন পিতার মধ্যস্থতা ছাড়া একজন নারীর গর্ভে সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা ইবনে মারিয়াম হযরত মারিয়ামের গর্ভ থেকে জন্ম নিয়েছেন ঈসা নবী যার কোনো বাবা নাই কোনো বাবার মধ্যস্থতা ছাড়া সরাসরি আল্লাহর কুদরতের মাধ্যমে হযরত মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন ওনার জন্মকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল একটা ভাগের নাম হলো ইহুদি আর একটা ভাগের নাম হলো খ্রিস্টান তারা দুই প্রান্তিক বিশ্বাস অবলম্বন করলো খ্রিস্টানদের বিশ্বাস হলো যেহেতু ঈসা আলাইহিস সালাম কোন পিতার মধ্যস্থতা ছাড়া সরাসরি মায়ের গর্ভে জন্ম নিয়েছেন আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যে প্রতিটি সন্তান জন্ম নেওয়ার জন্য মায়ের যেমন দরকার বাবারও তেমন দরকার অথচ ঈসা নবীর কোনো বাবা নাই তো যখন কোনো বাবা তারা খুঁজে না পেল তখন তারা মনে করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা তার বৈশিষ্ট্য এটা তার শ্রেষ্ঠত্ব যে তিনি বাবার মধ্যস্থতা ছাড়া মায়ের গর্ভে জন্ম নিয়েছেন এখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য ওনার সম্মান ঊর্ধ্বে তুলে ধরবার জন্য তারা বলতে আরম্ভ করলো ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ
যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক। যেহেতু দুনিয়াতে ওনার কোনো বাবা নাই, সুতরাং ওনার বাবা হলো আল্লাহ। তো আল্লাহর সন্তান আখ্যায়িত করে তারা ঈসা নবীকে মাত্রাতিরিক্ত সম্মান দিতে চেয়েছে, এটা হলো বাড়াবাড়ি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তান না তিনি আল্লাহর বান্দা? তিনি হলেন আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা আল্লাহর বান্দাকে অতিরিক্ত সম্মান দেওয়ার জন্য তারা আল্লাহর বান্দা না বলে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করলো, এটা হলো খ্রিস্টানদের গোমরাহি আর বিভ্রান্তি। তারা বাড়াবাড়ি করল। আর ইহুদিরা বলল, যেহেতু ঈসা নবীর কোনো বাবা নাই, কোনো বাবার মধ্যস্থতা ছাড়া কুমারী নারীর গর্ভে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সমাজে এই ধরনের সন্তানকে বলা হয় জালত সন্তান, সমাজে এই ধরনের সন্তানকে বলা হয় বাস্টার্ড, হারামজাদা। এটা হলো স্বাভাবিক হিসাব। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো দুনিয়ার সাধারণ আর 8-10টা সন্তানের মতো নন। তিনি তো দুনিয়ার আর 8-10টা সন্তানের মতো নন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জন্ম লগ্নেই এক মহান মুজিজা দিয়ে আল্লাহ দুনিয়াতে ওনাকে প্রেরণ করেছেন। মহান মুজিজা দিয়ে আল্লাহ ওনাকে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছেন ওনার মায়ের গর্ভে, তো ওনার মা বিচলিত হয়ে গেছেন যে আল্লাহ আমি একটা মেয়ে, আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, অথচ আপনি আমার গর্ভে সন্তান দিয়ে দিলেন, এখন এই সন্তানের পরিচয় আমি মানব সমাজে কি দিব? আর আমি মা হয়ে গেলাম, আমার গর্ভে সন্তান জন্ম নিল, আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মারিয়ামকে বলে দিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নাই। ফাইম্মা তাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ফাকুলি ইন্নি নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলে দিলেন, ও মারিয়াম ভয়ের কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, তুমি তোমার শব্দ প্রসূত সন্তান ঈসাকে কোলে নিয়ে মানুষের মাঝে যাও, লোকালয়ে তুমি যাও, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তোমার সন্তানের পিতৃ পরিচয় যদি তোমার কাছে জানতে চায়, তাহলে তুমি মানুষকে একটাই জবাব দিবে, ইন্নি নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রোজা রেখেছি, সুতরাং আমি কোন মানুষের সঙ্গে কথা বলতে পারবো না। ওই যুগে রোজার বিধান ছিল, রোজা রাখলে শুধু পানাহার পরিহার করলে চলতো না, কথাবার্তাও পরিহার করতে হইতো। বাঙালির জন্য এই রোজার দরকার ছিল। রোজা রাখে, খানা দানা তো নাই, এই যে শুরু করে সারাদিন বক 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 চলতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করছেন আমাদের জন্য, রোজা রাখায় রোজার সময় কথা বলার অনুমতি দিছেন, নাহলে তো আমাদের বহু মানুষ পেট ফেটে মরেই যেত এত কথা পেটের মধ্যে। তো যাই হোক, ওই যুগে নিয়ম ছিল যে রোজা রাখলে কথা বলা যাবে না, খালি বলা যাবে আমি রোজাদার, কথা বলতে পারবো না, এতটুকু কথা বলার পারমিশন ছিল। তো আল্লাহ বলে দিলেন, বাস তুমি বলে দিবে আমি রোজাদার, কথা বলবো না। তো ঠিকই, হযরত মারিয়াম যখন সন্তান করে নিয়ে আসলো, তো ওনার সন্তান দেখেই তো মানুষ বলতে আরম্ভ করলো, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বললো, হায় হায় মারিয়াম, তুমি এটা কি করছো? এত ভালো বাবার ঘরের মেয়ে, এত সতী সাধবী মায়ের মেয়ে, তোমার ভাই এত ভালো, তোমার পরিবার এত ভালো, এত সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হয়ে তোমার দ্বারা এই কলঙ্ক ঘটলো, তোমার বিয়ে হয় নাই অথচ তোমার কোল জুড়ে সন্তান, এটা তুমি কি করলা? মানুষ জবাব জানতে চাইল।
যে সন্তানের পরিচয় কি বলো, এ কে বাবা? তিনি তো বললেন আমি তো রোজা রাখছি, কথা বলবো না। মানুষ তো সারা না, কি একটা রোজা, কিসের তোমার রোজা? তুমি সন্তানের মা হয়ে গেছো বিয়া ছাড়া, তুমি এখন আবার সাধু সাধু? মানুষ যখন ওনাকে পিড়াপিড়ি করতে আরম্ভ করলো, ফাআশারাত ইলাইহি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিতের মাধ্যমে তার কোলের কোল জুড়ে শব্দ প্রসূত আলোকজ্জ্বল সন্তানের দিকে ইঙ্গিত করলেন যে হে লোকালয়ের মানব সমাজ, তোমরা যদি সন্তানের পিতৃ পরিচয় জানতে চাও আমাকে জিজ্ঞাসা না করে তোমরা এই সন্তানটাকে জিজ্ঞাসা করো সন্তানের বাবাকে। মানুষ বলল মাত্র সন্তান জন্ম নিয়েছে, এ সন্তান এখনো দুনিয়ার কোনো কথা শিখে নাই, দুনিয়ার চালচলন শিখে নাই, এই সন্তানের কাছে প্রশ্ন করে আমরা কি জবাব পাব? মানুষ এই কথা বলতে দেরি, হযরত মারিয়ামের কোল থেকে সদ্য প্রসূত ভূমিষ্ঠ সন্তান হযরত মারিয়াম হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুবান খুলে গেল, ক্বালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা। তিনি স্পষ্ট ভাষায় নিজের পরিচয় দিলেন, ও দুনিয়ার মানুষ খবরদার, তোমরা কেউ আমার সতী সাধবী মায়ের চরিত্র নিয়ে কথা বলবে না। তোমরা আমার পরিচয় জানতে চাও, শুনে নাও, আমি হলাম ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন গোলাম, আমি আল্লাহর সাধারণ কোন গোলাম নই, সাধারণ কোন মানুষ নই। ওয়া জাআলানী নাবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একজন মহা সম্মানিত জলিল কদর পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার হাতে মানবতার মুক্তির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ আমাকে আসমানি কিতাব দান করেছেন। পরিষ্কার করে দিলেন একদিনের ভূমিষ্ঠ নবজাতক সন্তান স্পষ্ট ভাষায় নিজের আত্মপরিচয়, নিজের বৈশিষ্ট্য, নিজের আগামী দিনের দায়িত্ব এবং কর্তব্য সব মানুষের সামনে স্পষ্ট করে দিলেন। মুখতারা হাজরিন, যেই সন্তান মায়ের কোলে বসে এত চমৎকার ভাষায় বক্তব্য দিতে পারে, যেই সন্তান মায়ের বুকের দুধ পানরত অবস্থায় নিজের পয়গম্বরী আর নবুয়তের পরিচয় দিতে পারে, যেই সন্তান মায়ের বুকের দুধ পানরত অবস্থায় নিজের আসমানি কিতাবের বিবরণ বিবরণ দান করতে পারে, সেই যুগের ইহুদিদের এতটুকু আকল হলো না, এতটুকু বিবেক তাদের কাজ করলো না যে এই সন্তান দুনিয়ার আর দশটা সাধারণ সন্তানের মতো নয়। তারা দশ জনের পাল্লা দিয়ে ঈসা আলাইহিস সালামকে পরিমাপ করলো, কি করলো, আর দশটা সন্তান যদি পিতৃ পরিচয় ছাড়া হয় তাকে সমাজে জারদ সন্তান বলা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। ইহুদির বাচ্চারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সেই অপবাদ দিল যে ঈসার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পানাহ দিন, নাউযুবিল্লাহ বলল তারা উনি ব্যভিচারিণী, আর ওনার গর্ভে জন্মগ্রহণকারী সন্তান ঈসা ইবনে মারিয়াম তিনি হলেন একজন জারদ সন্তান, নাউযুবিল্লাহ। তাহলে তারা হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু রসুল হিসেবে আগমন করেছেন, আসমানি কিতাব ইঞ্জিল নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ইহুদিদের গায়ে আগুন ধরলো, হিংসার অমলে জ্বলে পড়ে সারখার হলো ওরা। ওরা চিন্তা করলো নতুন নবী আসবে তো আমাদের নবী মুসা নবীর শরীয়ত বাতিল হয়ে যাবে, আমাদের নবীর কিতাব রহিত হয়ে যাবে, এজন্য তারা এটা সহ্য করতে পারলো না। আর সহ্য করতে না পেরে তারা ঈসা নবীর জন্ম পরিচয় নিয়ে কলঙ্কজনক মিথ্যাচার করলো, অপবাদ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সম্ভাবনা, হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো। তাহলে দুইজন দুই গ্রুপ দুই দিকে গেল, খ্রিস্টানরা গেল ঈসা নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে, তারা বলতে আরম্ভ করলো যে তিনি সাধারণ কোন মানুষ না, তিনি আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলল তিনি সাধারণ কোন মানুষ না, তিনি জারদ সন্তান, নাউযুবিল্লাহ।
ইসলাম আসলো, আখেরি পয়গম্বর আসলেন, মুসলিম জাতি দুনিয়াতে এই উভয় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখান দিয়ে পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠিত করলো, ইনসাফকে প্রতিষ্ঠিত করলো, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির কবল থেকে বিশ্ব জাতিকে মুক্তি দিল। আল কোরআন বলল, ঈসা আলাইহিস সালামের পরিচয় তুলে ধরল, ইন্নি আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান না, ঈসা আলাইহিস সালাম জাহান সন্তান নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্রের মাধ্যমে পিতৃ পরিচয় ছাড়া মায়ের গর্ভে জন্মগ্রহণকারী জারিউল কদর পয়গম্বর একজন মহা সম্মানিত মানুষ। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব। পৃথিবীতে মানুষ যেখানে বিভ্রান্তির পথে গিয়েছে, ইসলাম তাদেরকে ধরে এনে মাঝামাঝি হেদায়েতের পথের দিকে পরিচালিত করেছে। আজও হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা দুটি বিভ্রান্ত বিশ্বাসে তারা লিপ্ত আছে। যতদিন পর্যন্ত এই বিভ্রান্ত বিশ্বাস থেকে তারা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত তাদের হেদায়েতের কোনো সম্ভাবনাই নাই। মনে রাখবেন, হেদায়েত সর্বপ্রথম নির্ভর করে মানুষের বিশ্বাসের উপর। যার বিশ্বাস অন্ধবিশ্বাস, যার বিশ্বাস বিভ্রান্ত বিশ্বাস, যার বিশ্বাস গোমরাহ